আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি সঞ্জিতা সীমা আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারির জন্য বাংলাদেশ বিষয়াবলীর সম্পর্কে। তো বাংলাদেশ বিষয়াবলীর একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো প্রতি বছরই বিসিএস পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমরা সেগুলো নিয়েই কথা বলবো। প্রাচীন বাংলার ইতিহাস যেহেতু অনেক বড়, তো আমাদের এখান থেকে যে যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমি আজকে বলে দিব। তো এখান থেকে মূলত বিসিএস পরীক্ষায় এসে থাকে আর্যদের আগমন কবে ঘটেছিল। তো আমাদের জানতে হবে ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব 1400 বা 1500 অব্দে। আর্যরা ছিলেন সনাতন ধর্মাবলম্বী, তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে প্রাচীন বাংলায় কয়টি জনপদ ছিল। প্রাচীন বাংলায় জনপদ ছিল 16টি। জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হলো পুন্ড্র। অন্যান্য জাতির অন্তর্ভুক্ত জাতিসমূহের মধ্যে ছিল নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাভিড়, ভুর্চিনীয়। নেগ্রিটোরা সাঁওতাল হিসেবে পরিচিত, অস্ট্রিক আর দ্রাভিড় নিয়ে তৈরি হয়েছে বাঙালি জাতি, ভুর্চিনীয়রা চাকমা এবং মারমা নামে পরিচিত। এরপর আমরা জানবো জনপদগুলো সম্পর্কে। প্রাচীন জনপদগুলোর মধ্যে সর্বপ্রথমে আমরা জেনে নিব পুন্ড্র সম্পর্কে। পুন্ড্রর বর্তমান অবস্থান বৃহত্তর বগুড়া মহাস্থানগড়। বরেন্দ্র, এটি হচ্ছে রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশে অবস্থিত। আচ্ছা, এরপর আমরা জেনে নিব বঙ্গ সম্পর্কে। বঙ্গ হচ্ছে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চল অবস্থিত। সমতট হচ্ছে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত। এরপর আমাদের জানতে হবে গৌড় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত। হরিকেট, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলকে বলা হতো। এরপর আমরা জেনে নিব দার্শনিকদের সম্পর্কে। মহাদার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটল ছিলেন গ্রিক মহাবীর আলেকজান্ডারের গৃহশিক্ষক। খ্রিস্টপূর্ব 327 অব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে জয়লাভ করেন ও শাসন করেন। ব্যাবিলনে তার মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের উপমহাদেশ থেকে বিতাড়িত করেন এবং সূচনা ঘটে মৌর্য শাসনের। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক সেনাপতি সেলেউকাসকে পরাজিত করেন। গুরু পরম্পরাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সক্রেটিস ছিলেন প্লেটোর গুরু, প্লেটো ছিলেন অ্যারিস্টটলের গুরু, এবং অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের গৃহশিক্ষক। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রতিষ্ঠাতা, তিনি ভারতের প্রথম সম্রাট। পাটালিপুত্র ছিল তার রাজধানী, চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। চাণক্য কৌটিল্য ছদ্ম নামে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। বিখ্যাত সম্রাট অশোক মৌর্য বংশের তৃতীয় সম্রাট। মহাস্থানগড়ে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া গিয়েছে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্মকে বিশ্বধর্মে উন্নত করার জন্য সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন নামে পরিচিত।